সো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের গেমের ভেতরে যে ভেনাম ইভেন্টটা চলে এসেছে তার ব্যাপারে। তো গাইস এই ভেনাম ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে, তাছাড়াও গাইস এখানে আরো অনেক কটা নতুন নতুন মিশন আছে, যে মিশনগুলো কমপ্লিট করে তোমরা কিন্তু এখান থেকে অনেক কটা ফ্রি রিওয়ার্ড কিন্তু পেতে চলেছো। তো গাইস কিভাবে এই ফ্রি রিওয়ার্ডগুলো ক্লেম করবে এ টু জেড ডিটেইলসে বলে দেবো আজকের এই ভিডিওটা। তো গাইস আজকে এই ভিডিওটা এক ফোটা স্কিপ না করে অবশ্যই কিন্তু গাইস তোমরা লাস্ট অবধি দেখে নিও, আর তারপরে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমরা কিন্তু ভেনাম ইভেন্টের ভেতর থেকে অনেক অনেক রিওয়ার্ড কিন্তু ফ্রিতে পেতে চলছি। তো গাইস প্রথম থেকে তোমাদেরকে দেখায়, তো গাইস আমাদের ভেনাম ইভেন্টে যে ওয়েব ইভেন্ট আছে সেটা তোমাদেরকে প্রথমে দেখায়। তো প্রথম যে ওয়েব ইভেন্টটা বেরিয়েছে সেটা হলো গাইস এই ইভেন্টটা। তো এখানে আমরা ক্লিক করি, তো ইভেন্টের ইন্টারফেসে আমরা চলে যাই। তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ইভেন্টের ইন্টারফেস এইটা, ঠিক আছে। সো এখানে গাইস প্রাইস কী কী আছে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। সো এখানে গাইস দেখতে পাচ্ছ 1 লেভেল থেকে 4 লেভেল, 1 লেভেলে গাইস আমরা এই রিওয়ার্ডগুলো পাবো, 2 লেভেলে এই রিওয়ার্ডগুলো, লেভেল 3তে এই রিওয়ার্ডগুলো, আর গাইস লেভেল 4এ তোমরা দেখতে পাচ্ছ ওয়েপেনরাল ভাউচার, গোল্ডরাল ভাউচার, আর গাইস আমরা কিন্তু এই বাইকের স্কিনটা, ভেনামের বাইকের স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবো। তো লেভেল 4এ আমাদের কিন্তু যেতে হবে, ঠিক আছে। সো এর জন্য কী করতে হবে গাইস, এখানে তোমরা কিন্তু একটা মনস্টার দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো এই মনস্টারটাকে কিন্তু আমাদেরকে মারতে হবে। তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ মনস্টারের লেভেল কিন্তু 1 আছে, আর গাইস তার গায়ে কিন্তু এত রক্ত আছে, এই রক্তটাকে কিন্তু আমাদেরকে কমাতে হবে। তো রক্তটা কমানোর জন্য আমাদের কী করতে হবে, তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এই টোকেনের কিন্তু আমাদেরকে দরকার হবে। তো এই টোকেনটা আমরা কোথা থেকে পাবো, তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ গেট টোকেন, তো এখান থেকে গাইস আমরা কিন্তু টোকেন পাবো। তো প্রত্যেকদিন গাইস তোমাদের কিছু টাস্ক দেবে, যেরকম গাইস তোমরা যদি লগ ইন করো তাহলে 4টে টোকেন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তারপরে গাইস তুমি যদি 3টে এনিমিকে কিল করো তাহলে গাইস 14টা টোকেন ফ্রিতে পাবে। তাছাড়া তোমরা যদি বিআর ম্যাপ মানে বড় যে ম্যাপটা আছে সেই ম্যাপে যদি একটা বুঝা করো তাহলে 22টা টোকেন ফ্রিতে পাবে। তো প্রত্যেকদিন এই মিশনগুলো আসবে, তোমরা গাইস এই মিশনগুলো কমপ্লিট করে নিও। তাছাড়া গাইস উইকলি টাস্ক, তো উইকলি গাইস প্রত্যেকদিন তোমরা দেখতে পাচ্ছ উইকলিতে একটা টাস্ক থাকবে, যেরকম গাইস তুমি যদি 3টে এনিমিকে কিল করো তাহলে 15টা কিন্তু এই টোকেন পাবে, যে কোনো 15টা গেম খেলে তাহলে 15টা টোকেন পাবে। তাহলে গাইস তুমি যদি 100 মিনিট গেম প্লে করো তাহলে গাইস তুমি কিন্তু 15টা আবার টোকেন পাবে, আর গাইস তুমি যদি টানা 5 দিন গেমের ভেতরে লগ ইন করো তাহলে 15টা আরও টোকেন পাবে, আর 7 দিন গাইস তুমি যদি গেমের ভেতরে লগ ইন করো তাহলে গাইস ইউপেনরাল ভাউচার পাবে, আর 3 বার বুইহা করলে, ঠিক আছে, তো এই গানকেটটা পাবে, আর প্লে 8 গেম উইথ ফ্রেন্ড, তো 8টা গেম তুমি যদি তোমার বন্ধুদের সাথে খেলো আরও 15টা টোকেন কিন্তু পাবে, ঠিক আছে। এই রিওয়ার্ডগুলো একবারই কিন্তু তোমরা পাবে, আর ডেলি যে টাস্ক আছে এগুলো প্রত্যেকদিন কিন্তু তোমরা পাবে। আর গাইস দেখতে হচ্ছে ইনভাইট, তো এখানে গাইস তুমি কিন্তু তোমার বন্ধুকে ইনভাইট করতে পারো, যেরকম গাইস এই কোডটা আছে, এই কোডটা কপি করে তুমি যদি তোমার বন্ধুকে দিয়ে দাও, ঠিক আছে, সে যদি এই কোডটা এইখানটায় বসায় তাহলে কিন্তু তুমি 3টে টোকেন পাবে, ও কিন্তু 3টে টোকেন পাবে। আর গাইস তুমি তোমার বন্ধুর কোডটা যদি নিয়ে এইখানটায় বসো তাহলে কিন্তু বসিয়ে কনফার্ম যখনই করবে তুমি 3টে টোকেন পাবে, তোমার বন্ধু কিন্তু 3টে টোকেন পাবে, ঠিক আছে। সো এইভাবে গাইস তোমাদের কিন্তু বেশি বেশি করে টোকেন কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো তারপরে গাইস আমি চলে যাই অ্যাটাক বস এখানটায়, তো তারপরে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 4টে টোকেন আছে, ঠিক আছে। সো এই 4টে টোকেন ব্যবহার করতে হবে। তো এখানে গাইস দেখতে পাচ্ছ এখানে প্রথমে কিন্তু ফ্রি দিয়েছে, তো দেখতে পাচ্ছ ফ্রি, তো এখানে আমি ফ্রি দিলাম। তো ফ্রিতে দেখতে পাবে গাইস এই দেখতে হচ্ছে যে বসটা আছে সে কিন্তু ড্যামেজ খাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে ড্যামেজ খাচ্ছে। তার নিচেরটাও গাইস দেখতে হচ্ছে ফ্রি আছে, তো ফ্রিতে করে দিলাম, তো দেখতে হচ্ছে বসটা কিন্তু ড্যামেজ খাচ্ছে। তো এরপরে গাইস এর প্রাইসটা দেখতে পাচ্ছ 2টো টোকেন লাগবে, আর গাইস এটার জন্য কিন্তু আমার 4টে টোকেন লাগবে, ঠিক আছে। তো আমি 4টে টোকেন এটা দিয়ে দিলাম, তো দেখবে বসটা কিন্তু আরও ড্যামেজ খাবে। তো 4টে টোকেন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 1, 1, 15 করে কিন্তু এখানে ড্যামেজ খাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে গাইস তুমি যত এখানে টোকেন দেবে বসটা কিন্তু তত বেশি কিন্তু এখানে ড্যামেজ খাবে। তো দেখতে পাবে গাইস এটা আস্তে আস্তে কমতে থাকবে, এখানে দেখতে পাচ্ছ ওর হেলথ আছে, হেলথটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো এই হেলথটা যখন পুরো কমে যাবে তখন কিন্তু লেভেল 2 আবার চলে আসবে, আর লেভেল 1 এখানে যে রিওয়ার্ডগুলো নিচে দেখতে পাচ্ছ এই রিওয়ার্ডগুলো তোমরা কিন্তু এখানে দেখে ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। তো এইভাবে গাইস লেভেল 4 অবধি কিন্তু আমার বসটাকে কিন্তু মানে যেই বসটা আছে এই বসটাকে কিন্তু নিয়ে যেতে হবে, আর গাইস লেভেল 4 এর সমস্ত হেলথ কিন্তু শেষ করে দিতে হবে। তো ইভেন্টের ইন্টারফেসটা এখানে এরকমই হয়েছে, আর গাইস যখন লেভেল 4 যখন বসটাকে তোমরা মেরে দেবে তখন এখান থেকে এই বাইকের স্কিন তাছাড়া এই ভাউচার সব কিন্তু নিয়ে নিতে পারবে। তো এইভাবে গাইস তোমাদের এই ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর গাইস এই ইভেন্টের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানিও। তাছাড়া বন্ধু তোমরা এই ইভেন্টের ভেতর থেকে আরও অনেক কটা রিওয়ার্ড কিন্তু ফ্রিতে পেতে চলেছো। তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করলাম, তো এখানে গাইস আমাদের কিন্তু ভেনাম টোকেন কিন্তু কালেক্ট করতে হবে। তো ভেনাম টোকেন কিভাবে কালেক্ট করবে, তো 13 তারিখে গাইস তোমাদের কিন্তু 13 তারিখ থেকে 24 তারিখ অবধি এই ভেনাম টোকেনটা কিন্তু কালেক্ট করতে দেবে। আর গাইস এখানে তোমাদের কিন্তু প্রত্যেকদিন কিছু ছোটোখাটো মিশন কমপ্লিট করতে হবে, যেরকম গাইস প্লে 3 টাইম মানে 3 বার যদি তোমরা গেম খেলো তাহলে 1টা টোকেন পাবে, 5টা নিমিকে কিল করলে আরও 1টা টোকেন পাবে, আর গাইস 60 মিনিট খেললে তোমরা কিন্তু আরও 1টা টোকেন পাবে, আর গাইস তোমরা যদি কোনো বন্ধুদের সাথে খেলো তাহলে কিন্তু আরও 1টা টোকেন পাবে। তো 13 তারিখ থেকে এই মিশনগুলো কিন্তু স্টার্ট হয়ে যাবে 13 তারিখ থেকে 24 তারিখ। তো প্রত্যেকদিন এসে গাইস 4টে 4টে করে টোকেন কিন্তু তোমরা কালেক্ট করে নিও, আর গাইস এই টোকেনগুলো এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ 15টা টোকেন যখন তোমার হয়ে যাবে তখন গাইস তুমি এই যে মারাত্মক দেখতে বান্ডিলটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। ভাই বান্ডিলটা কিন্তু আমার খুবই ফেভারিট লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে।
তাছাড়া গাইস 16 তারিখে তোমরা যখনই শুধুমাত্র গেমের ভেতর ঢুকবে এই ব্যাগের স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে, একদম ফ্রিতে এখানে ক্লেম অপশন দেবে, ক্লেম করে নেবে। তাছাড়া গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হেলমেটের স্কিনটা, ঠিক আছে। সো এই হেলমেটের স্কিনটা গাইস তোমরা কিন্তু 16 তারিখে 60 মিনিট তোমাদের কিন্তু খেলতে হবে, তাহলে তোমরা কিন্তু এই হেলমেটের স্কিনটা পেয়ে যাবে। আর গাইস এর একটা কিন্তু লুট বক্স আছে, সেটাও হয়তো পরবর্তীকালে এখানে অ্যাড করে দিতে পারে কিছু মিশন, সেটাও কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। সো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখে দিলাম যে তোমরা ভেনাম ইভেন্টটা কীভাবে কমপ্লিট করে এখান থেকে ফ্রিতে রিওয়ার্ড কিন্তু নিয়ে নিতে পারবে। তো এর জন্য একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করতে ভুলো না, এরকমই নতুন নতুন আপডেট ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানতে হলে। তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এতখানি ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।